হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি দর্শক আজ আমি এমন একটি তেলের কথা বলবো যে তেলটি ইউজ করলে আপনি অনেক বেশি উপকার পাবেন আপনি জানেনই না হয়তো এর উপকারিতা কতটুকু জানলে অবাক হয়ে যাবেন তো দর্শক আর দেরি নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক হ্যাঁ এটি হচ্ছে কালো জিরার তেল কালো জিরার তেলে প্রাকৃতিক শক্তি আছে তাই এটির জন্য কালো জিরার তেল ওখানে মাখলে সহজে পানি বের হয় না এবং অনেক বেশি শক্ত হয় বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন সবসময় পুষ্টিকর খাবার খান কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারেই গোপন ক্ষমতা ধরে রাখা সম্ভব আর কিছু ফুড রয়েছে যা সত্যি যৌন ক্ষমতা বাড়ায় ওগুলো খাবেন আসলে এটি মোটা করা কিংবা লম্বা করার মতো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি আপনি যদি এটি মোটা করার জন্য কোনো কিছু করতে চান তাহলে সেটা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে সব সময় পুষ্টিকর খাবার খান কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারেই গোপন ক্ষমতা ধরে রাখা সম্ভব কালো তেলে একশোটিরও বেশি উপযোগী উপাদান আছে এতে আছে প্রায় একুশ শতাংশ আমিষ আটত্রিশ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি কালোজিরার অন্যতম উপাদানের মধ্যে রয়েছে নাইজেলন থাইমোকিনন ও স্থায়ী তেল এতে আরও আছে আমিষ শর্করা ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সহ নানা উপাদান পাশাপাশি কালো তেলে আছে লিনোলিক অ্যাসিড অ্যালিক অ্যাসিড ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম সেলেনিয়াম ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টু নিয়াসিন ও ভিটামিন সি এর মধ্যে রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদানসমূহ এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান পাশক অ্যানজাইম ও অম্লনাশক উপাদান এবং রোগের প্রতিষেধ হোক তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক কালো স্বাস্থ্যগুণ সম্পর্কে তিলের তেলের সাথে কালোজিরা বাটা বা কালো লাগালে ফোড়ার উপশম হয় অরুচি উদারাময় শরীর ব্যথা গলা ও দাঁতের ব্যথা মাইগ্রেন চুল পড়া সর্দি কাশি হাঁপানি নিরাময়ে কালোজিরা জিরা সহায়তা করে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কালো সহায়ক ভূমিকা পালন করে চুল পড়া মাথা ব্যথা অনিদ্রা মাথা ঝিমঝিম করা মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা অবসন্নতা দুর্বলতা নিষ্ক্রিয়তা ও অলসতা আহারে অরুচি মস্তিষ্ক শক্তি তথা স্মরণশক্তি বাড়াতে ও কালোজির উপযোগী মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কারের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন থেকে চারবার কালোজিরের তেল মালিশ করলে উপকার পাওয়া যায় কালো জিরার চূর্ণ ও ডালিমের খোসা চূর্ণ মিশ্রণ কালো তেল ডায়াবেটিসের উপকারী চায়ের সাথে নিয়মিত কালো মিশিয়ে অথবা এর তেল বা আরক মিশিয়ে পান করলে হৃদরোগের যেমন উপকার হয় তেমনি মেদ ও বিগলিত হয় মধুসহ প্রতিদিন সকালে কালো সেবনে স্বাস্থ্য ভালো থাকে ও সকল রোগ মহামারী হতে রক্ষা পাওয়া যায় জ্বর কফ গায়ের ব্যথা দূর করার জন্য কালোজিরা জিরা যথেষ্ট উপকারী বন্ধু এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুধা বাড়ায় সন্তান প্রসবের পর কাঁচা কালো জিরায় পিষে খেলে শিশু দুধ খেতে পাবে বেশি পরিমাণে কালো জিরায় রয়েছে মাইক্রোরিয়াল এজেন্ট অর্থাৎ শরীরের রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা ফোরা সংক্রামক রোগ হয় না কালোজিরা মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক দাঁতের ব্যথা হলে কুসুম গরম পানিতে কালো দিয়ে কুলি করলে ব্যথা কমে জিবা তালু দাঁতের মারির জীবাণু মরে কালো জিরা কৃমি দূর করার জন্য কাজ করে দেহের কাটা ছেঁড়া শুকানোর জন্য কাজ করে কালো যথাযথ ব্যবহার দৈনন্দিন জীবনে বাড়তি শক্তি অর্জিত হয় এর তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপূর্ণ নিদ্রা হয় প্রস্রাব বৃদ্ধির জন্য কালোজিরা খাওয়া হয় বহুমূত্র রুগীদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে এবং উচ্চ রক্তচাপকে হ্রাস করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে তো দর্শক আপনারা জানতে পারলেন কালোজিরার তেলের ব্যবহার এবং কালোজিরের উপকারিতা সম্পর্কে তো দর্শক আজ থেকে ব্যবহার করা শুরু করুন এই কালো জিরার তেল এবং কালো জিরা তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে